কোঅপারেটিভ সোসাইটির জন্য আজকের দিনটা খুব গুরুত্বপূর্ণ। তাদের অনেকগুলি কর্মকাণ্ডের মধ্যে নতুন করে আজকে আরেকটা পালক যুক্ত হতে যাচ্ছে, যেখানে ইনসুলেটেড মিল্ক তার ট্যাঙ্কার আমরা আজ ফ্ল্যাগ অফ করবো, এবং তার মাধ্যমে ট্যাঙ্কারের মাধ্যমে বিভিন্ন জায়গায় সেই ট্যাঙ্কার গিয়ে দুধ যেমন কালেকশন করবেন, তেমনি আবার নির্দিষ্ট জায়গায় সেই দুধকে পৌঁছে দিতে সেই ট্যাঙ্কারটি ব্যবহার করা হবে। তো ভারত সরকারের ন্যাশনাল প্রোগ্রাম অফ ডেইরি ডেভেলপমেন্ট যেটা রয়েছে তার ফান্ড থেকে এটার ব্যবস্থা করা হয়েছে। তো আমি ধন্যবাদ জানাচ্ছি কর্তৃপক্ষকে, ভারত সরকারের নেতৃত্বকে, যারা এই কর্মকাণ্ডে আমাদেরকে সহযোগিতা করেছে। এটা সঠিক যে আমরা এখানে যারা বসে আছি, যারা দাঁড়িয়ে আছি, আমরা প্রত্যেকটা মানুষ তাদের কাছে ঋণী যারা জন্মের পর থেকে দুধ দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রেখেছে, সেটা মাতৃদুগ্ধ হোক আর পরবর্তী সময় গোদুগ্ধ হোক। সেই গোদুগ্ধ হোক কিংবা মাতৃদুগ্ধ, দুইটার প্রতি আমরা কিন্তু চিরঋণী। কারণ দুধ এমন একটা বস্তু, এমন একটা খাদ্যদ্রব্য, মাননীয় প্রিন্সিপাল সেক্রেটারি মহোদয় সেই ভগবান শিবের এবং অসুর এবং দেবতাদের মধ্যে যে সমুদ্র বন্ধনের ঘটনাটাকে ব্যাখ্যা করে অমৃতের সাথে দুধকে তিনি তুলনা করেছেন, এবং এটাই বাস্তব। আমরা সবাই জানি যে আমরা যে দুধকে প্রথমে আমরা বড় হয়েছি মাতৃদুগ্ধ, সেটাকে আমরা অমৃতের সাথেই আমরা তুলনা করি। তো এটা ঠিক যে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা বাচ্চাদের বড় হওয়ার ক্ষেত্রে তার পুষ্টি, তার নিউট্রিশন, এই সব কিছুর ক্ষেত্রে দুধ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দুধ ছাড়া কোনো মানুষের বিকাশ অসম্ভব। এই দুধ প্রত্যেকটা মানুষের প্রয়োজন, কিন্তু এই প্রয়োজনের চাহিদা মেটানোর জন্য আমাদের রাজ্যে বর্তমানে দুধের যে প্রোডাকশন রয়েছে বা উৎপাদন রয়েছে সেটা যদি আমরা দেখি আর আমাদের চাহিদাটাকে যদি আমরা দেখি, তাহলে দেখবেন দেয়ার ইজ এন সাম গ্যাপ। যেমন ধরুন আমাদের রাজ্যে এই মুহূর্তে 2022-23 অর্থ বছরের যেটা আমাদের হিসাব আছে, আই ডোন্ট নো হোয়েদার দি রিপোর্ট ইজ অথেন্টিক অর নট, বাট টেন্টেটিভ যেটা আমরা ধরে নিতে পারি যে 2022-23 অর্থ বছরে আমাদের রাজ্যে দুধের ডিমান্ড ছিল 3,15,632 মেট্রিক টন দুধ আমাদের চাহিদা ছিল, আর আমাদের রাজ্যে প্রোডাকশন হয়েছে 2,30,115 মেট্রিক টন, অর্থাৎ 85,517 মেট্রিক টন দুধের গ্যাপ আমাদের রাজ্যে রয়েছে। সেটা কিছু কম হতে পারে, কিছু বেশিও হতে পারে, কিন্তু আমরা যদি এটাকে সংখ্যাটাকে ধরে নিয়ে যদি আমরা এগিয়ে যেতে চাই, তাহলে এই 85,517 মেট্রিক টন দুধ আমাদের রাজ্যকে যদি সংসদ পূরণ করতে হয়, তাহলে এই গ্যাপটাকে আমাদের পূরণ করতে হবে। এই গ্যাপ পূরণ করার ক্ষেত্রে আমাদের সবচেয়ে প্রথম যেটা করণীয় সেটা হচ্ছে আমাদের গো রক্ষা, আমাদের সবার আগে দরকার গো মাতা রক্ষা দরকার। এই কাজটাকে আমাদের এগিয়ে যেতে হবে। পাশাপাশি দুধ উৎপাদনে যারা আমাদের রাজ্যের ফার্মার আছেন তাদেরকে উৎসাহিত করতে হবে। যদিও সময় সময় ত্রিপুরা সরকার এই ক্ষেত্রে কৃষকদেরকে উৎসাহিত করার জন্য বিভিন্ন ইনিশিয়েটিভ নিয়েছে, এর আগেও বর্তমানেও আমরা দায়িত্ব নেওয়ার পর অনেকগুলি ইনিশিয়েটিভ আমরা নিয়েছি যে মিল্ক প্রোডাকশনে রাজ্যকে যাতে আমরা স্বয়ংসম্পূর্ণ করতে পারি তার জন্য আমরা অনেকগুলি ইনিশিয়েটিভ নিয়েছি। যেমন ধরুন আমাদের রাজ্যে খুব ভালো একটা প্রজেক্ট বা স্কিম লঞ্চ করেছিল 2020 সালের সম্ভবত 21 অক্টোবর আমাদের রাজ্যের ডিভিশন চিফ মিনিস্টারের সময়ে, মুখ্যমন্ত্রী উন্নত গোদন প্রকল্প। এই মুখ্যমন্ত্রী উন্নত গোদন প্রকল্পের উদ্দেশ্যই ছিল যে রাজ্যে যারা কৃষক আছেন, যারা গরু পালন করে বা দুধ যারা উৎপাদন করতে চায় কৃষক, তাদের দুধ উৎপাদনে আরো বেশি উৎসাহিত করার জন্য আর্টিফিশিয়াল ইনসেমিনেশন থ্রু এক্সটেড সিমেন, এগুলিকে ব্যবহার করে ফিমেল কাউ বেশি বেশি যাতে বর্ণ করা যায় তার জন্য এই উন্নত গোদন প্রকল্পের আমরা প্রাধান এনেছিলাম এবং তা চালু হয়েছিল আমাদের রাজ্যে। এখনো আমাদের রাজ্যে সেই প্রকল্পটা আছে, এবং 2021-22-23 এবং 23-24
এই তিন বছরে ত্রিপুরা সরকার টার্গেট দিয়েছে প্রায় 3,56,000 প্লাস গরুকে আমরা আর্টিফিশিয়াল ইনসেমিনেশন সেক্সোটেড সিমেনের মাধ্যমে আমরা তাদেরকে আর্টিফিশিয়াল ইনসেমিনেশন দেব যাতে করে 90% এই যে আমরা ইনসেমিনেশন করছি তার 100% এর মধ্যে 90% কিন্তু ফিমেল কাপস বড় হবে আর 10% মেল কাপ বড় হবে যদিও এর মধ্যে আমরা প্রায় 1,00,000 বেশি গরুর মধ্যে সেটাকে ব্যবহার করা হয়েছে এবং রিসেন্টলি আমার কাছে যতটুকু তথ্য আছে প্রায় 32,000-এরও বেশি কাপস জন্মগ্রহণ করেছে আউট অফ দিস 27,000 প্লাস ফিমেল কাপ ফিমেল কাপ অর্থাৎ 27,000 প্লাস আমরা মানে ফিমেল গরুর বাচ্চা জন্মগ্রহণ করেছে তো গোমতী কোঅপারেটিভ সোসাইটির যারা মেম্বার আছেন নিজেদেরকে যদি মনে করুন যে আমি একটা বডির মেম্বার আর আমার দায়িত্ব হচ্ছে এক দুদিন মিটিং এ আসা মিটিং থেকে যাই আলোচনা হোক না হোক আমি আমার বেনিফিটের বিষয়টা চিন্তা করে বাড়ি যাওয়া কিংবা যারা এমপ্লয় আছেন তারা যদি মনে করেন যে এস আমি এই সোসাইটির একজন এমপ্লয় আমার দায়িত্ব হচ্ছে 10:30টার সময় অফিসে যাব 5টার মধ্যে বাড়ি ফিরে আসব তাহলে কিন্তু এই গ্যাপটা অ্যাচিভমেন্ট করা আমাদের কাছে টাফ হয়ে যায় যতক্ষণ পর্যন্ত না আমরা নিজেরা দায়িত্ব নেই যতক্ষণ পর্যন্ত না আমরা সেটাকে চ্যালেঞ্জ হিসেবে মেনে নিচ্ছি ততক্ষণ পর্যন্ত এটা অ্যাচিভ করা কিন্তু খুব টাফ হবে আর মাথায় রাখবেন আজ স্বামী বিবেকানন্দের প্রয়াণ দিবস আমরা ওনাকে শ্রদ্ধার সাথে সম্মান জানাই তিনি এমন ব্যক্তি ছিলেন যিনি প্রত্যেকটা মানুষকে উৎসাহিত করার চেষ্টা করেছিলেন তিনি একমাত্র ব্যক্তিত্ব তিনি এমন মহামানব যার আদর্শ যার নীতির মাধ্যমে প্রত্যেকটা মানুষ জীবনে সফলতা পেতে পারে স্বামী বিবেকানন্দজি বলেছিলেন টেক রিস্ক ইন ইওর লাইফ ইফ ইউ উইন ইউ ক্যান লিড ইফ ইউ লুজ ইউ ক্যান গাইড স্বামী বিবেকানন্দজি বলেছিলেন যে জীবনে ঝুঁকি নাও জিতলে নেতৃত্ব দেবে হারলে অন্যকে পথ দেখাবে আমরা রিসেন্টলি শ্রীনগরে আমাদের ওয়ার্ল্ড মিল্ক ডে সেলিব্রেশন হয়েছে সেখানে আমরা গিয়েছিলাম সেখানে দেখলাম কোনো কোনো স্টেট যারা আজ পুরো দেশটাকে লিড করছে মিল্ক প্রোডাকশনে হয়তো যখন তারা স্টার্ট করেছিল তাদের কাছে সেই পরিমাণে প্রোডাকশন ছিল না তাদের কাছে স্টেটকে সাফিসিয়েন্ট সাপ্লাই দেওয়ার মতো মিল্ক ছিল না কিন্তু তাদের হার্ড ওয়ার্ক ডেডিকেশন সবকিছুর মাধ্যমে তারা সেই গোলটা অ্যাচিভ করেছে আজ যখন আমরা ন্যাশনাল লেভেলে মিটিং করতে যাচ্ছি সেই সমস্ত স্টেট আমাদের কাছে এক্সাম্পল হিসাবে ভারতবর্ষ বা এই মিটিং এর মধ্যে এক্সাম্পল হিসাবে আমাদের সামনে তুলে ধরা হচ্ছে মিন্স কি তারা রিস্ক নিয়েছিল আজ তাদের তারা নেতৃত্ব দিচ্ছে দেশ আর যদি জিততে নাও পারে যে সমস্ত রাজ্য তারা কিন্তু অন্যকেও পথ দেখাচ্ছে কিভাবে সেই জায়গা থেকে আমাদের সাকসেসকে বেছে নিতে হয় তাই আমি অনুরোধ রাখবো আমি এআরডিডি ডিপার্টমেন্টের দায়িত্বপ্রাপ্ত একজন কর্মকর্তা হিসাবে বা দপ্তরের মন্ত্রী হিসাবে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আজকে থেকে আপনারা শপথ নিন আজকে থেকে দায়িত্ব নিন যে ইয়েস আজকের দিন 4 তারিখ স্বামী বিবেকানন্দের প্রয়াণ দিবস ওনার জীবন দশা ওনার ব্যক্তিত্ব ওনার নীতি আদর্শ থেকে অনুপ্রাণিত হয়ে আমরা দায়িত্ব নিয়েছি নিলাম যে ইয়েস আমরা রাজ্যে গোমতী ডায়েরির মাধ্যমে আমরা রাজ্যে একটা অভূতপূর্ব পরিবর্তন এনে দেখাবো যাতে করে রাজ্যে দুধ উৎপাদনে আমাদের রাজ্যকে আমরা স্বয়ংসম্পূর্ণ করতে পারি তার জন্য আমরা দায়িত্ব নিচ্ছি এই শপথ আমার বলে প্রত্যেককে নিতে হবে রিসেন্টলি আমরা ডিসিশন নিয়েছি যে সমস্ত কৃষক আছে দুধ উৎপাদন করে সেই সমস্ত কৃষকদের দুধ যেন সঠিক মূল্য দিয়ে তারা বাজারে বিক্রি করতে পারে তার জন্য যে সমস্ত ডিস্ট্রিক্টে আমাদের মিল্ক প্রকুরমেন্ট সেন্টার নেই সেই সমস্ত জেলাতে আমরা মিল্ক প্রকুরমেন্ট সেন্টার গড়ে তোলার আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং ভেরি রিসেন্টলি আমরা সেগুলিকে ইমপ্লিমেন্ট করব কেন কারণ সেই সমস্ত কৃষকের পাশে যদি আমরা না দাঁড়াই এখানে দাঁড়িয়ে ভাষণ দিয়ে যাব আর প্র্যাকটিক্যালি আমরা কিছু করব না তাহলে কিন্তু একটা ভাষণই থেকে যাবে তাই এই জন্য আমরা দায়িত্ব নেব আমরা পুরো সারা রাজ্যে সমস্ত কর্নারে যেন আমাদের ইনিশিয়েটিভ থাকে ইনফ্লুয়েন্স থাকে আমাদের জন্য দপ্তরে
মানে সব রকমের সহযোগিতা প্রত্যেকটা কৃষকের কাছে পৌঁছে যায়, তার জন্য আমরা যেমন দায়িত্ব নেব, আপনারা গোমতী ডায়রির যারা আছেন আপনারাও দায়িত্ব নিন যে ইয়েস আমরা আমাদের গোমতী ডায়রি বা এই কোঅপারেটিভ সোসাইটিকে আমরা যেমন স্ট্রেংথেনিং করব, পাশাপাশি আশেপাশে আরো পাঁচটা ডেইরি কোঅপারেটিভ সোসাইটি গড়ে তুলতে উন্নত করতে আমরা তাদেরকে পথ দেখাব। কার্পেন্টের মাধ্যমে আমরা চেষ্টা করছি যাতে কৃষকদেরকে দুধ উৎপাদনে সহযোগিতা করা যায়। রিসেন্টলি আমরা ডিসিশন নিয়েছি, যেটা আমাদের আগামী 7 তারিখ বাজেট অধিবেশন আসবে, সেই বাজেটও আমরা প্রাবধান দিয়েছি, ফিনান্স ডিপার্টমেন্টকে আমরা রিকোয়েস্ট করেছি যে রাজ্যে দুধ উৎপাদন বৃদ্ধি করার ক্ষেত্রে এবং বর্তমান যেটা আমাদের এক্সিস্টিং প্রোডাকশন আছে সেটার রেশিওটাকে যদি আমাদের মেইনটেইন করতে হয় তাহলে পর্যাপ্ত পরিমাণে ফডার প্রোডাকশন আমাদের রাজ্যে দরকার। যেখানে আমরা দেখেছি যে গরু আমাদের অনেক আছে কিন্তু বিশেষ করে অফ সিজন শুকার সময়ে অনেক গরু ফডারের কারণে তারা কিন্তু অসুবিধার শিকার হয় বা অনেক কৃষকও সেখানে প্রবলেম ফেস করে। তো আমরা চাইছি আমাদের কাছে যতগুলি গভর্নমেন্ট ফার্ম রয়েছে, ইভেন গভর্নমেন্ট ল্যান্ড আছে, ফরেস্ট ল্যান্ড আছে, সেই সমস্ত জায়গাতে আমরা যেন আগামী দিন সরকারি অর্থে বা আমাদের বাজেট থেকে আমরা কিছু টাকা ব্যয় করে আমরা সেখানে ফডার কাল্টিভেশন বা ফডার প্রোডাকশনের আমরা সংখ্যা বৃদ্ধি করব। এই ফডার প্রোডাকশন যাতে আমাদের যে সমস্ত গরু আছে অর্থাৎ দুধ উৎপাদনকারী গরুর মধ্যে আমরা যেন তাদেরকে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে, তাদের সুস্বাস্থ্য বজায় রাখার ক্ষেত্রে আমরা যেন প্রোডাকশন ফডার প্রোডাকশন আমরা সাপ্লাই করতে পারি এবং ফডার সাপ্লাই করতে পারি। তাতে কি হবে, যতক্ষণ যে গরু দুধ দেবে তাকে যদি আমরা হেলদি রাখতে না পারি, সুস্থ রাখতে না পারি, তাহলে আমরা বেশি বেশি আশা করতে পারি না। সেই জায়গাতে আমরা দায়িত্ব নিয়েছি যে আমাদের সাফিসিয়েন্ট প্রোডাক্ট যেন আমাদের রাজ্যে যেন আমরা প্রোডাক্ট প্রোডাকশন করতে পারি এবং সেই সমস্ত গরুকে আমরা যেন বাঁচিয়ে রাখতে পারি। এটা যেমন আমাদের রয়েছে একটা প্রজেক্ট, আরেকটা যেমন রয়েছে সিজিএম অর্থাৎ কাফ গ্রোথ মিল্ক, এটা আরেকটা স্কিম আমাদের কাছে রয়েছে। অর্থাৎ যে কোনো কৃষক মনে করুন সে যদি মনে করে যে আমি দুধ উৎপাদন করব বা আমি গরু পালন করতে চাই, গরু পালনের মাধ্যমে দুধ উৎপাদন করতে চাই, তো সে ব্যাংক থেকে চাইলে 1 লক্ষ বা 2 লক্ষ কিংবা 3 লক্ষ টাকার লোন নিতে পারে 5 বছরের জন্য ফর মিল্ক প্রোডাকশন। সেই ব্যাংক থেকে যে 5 বছরের জন্য বা 3 বছরের জন্য যে লোন নেবে, লোনের যত টাকা ইন্টারেস্ট আসবে সমস্ত ইন্টারেস্টের টাকা আমরা ডিপার্টমেন্ট থেকে সাবভেনশন হিসাবে আমরা সেটা ব্যাংকে পে করব। মূল উদ্দেশ্য হচ্ছে কৃষককে আমরা যেন ইন্সপায়ার করতে পারি, তাদের পাশে যেন আমরা দাঁড়াতে পারি, তাদেরকে সেই কাজে আরো বেশি উৎসাহিত করা। এবং আমি দেখেছি এই রিসেন্টলি প্রায় 5টা ডিস্ট্রিক্ট আমার ভিজিট হয়েছে, সেখানে রিভিউ মিটিং আমরা করেছি, আমরা ফিল্ড ভিজিটেও গেছি, বিভিন্ন প্রোগ্রেসিভ ফার্মারের বাড়িতেও আমরা ভিজিট করেছি। এর মধ্যে বিভিন্ন জায়গাতে আমরা দেখলাম যারা ডেডিকেশন নিয়ে সেই কাজটা করার চেষ্টা করেছে দে আর সাকসেসফুল, তারা কিন্তু আজকের দিনে সফল হচ্ছে। যেমন রিসেন্টলি ধর্মনগরে আমরা চেয়ারম্যান সম্মানিত সমীর দাস মহোদয় আজকের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আমাদের মধ্যে উপস্থিত, ত্রিপুরা সরকারের অন্যতম মন্ত্রী, কোঅপারেটিভ সোসাইটির দপ্তরে যিনি মিনিস্টার, আমার কলিগ শুক্লাচরণ নাথিয়া মহোদয় উপস্থিত আছেন, আমাদের এআরডিডি ফিশারি এবং এসইএল ফেয়ার ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি সম্মানিত বিএস মিশ্রা আইএফএস, উপস্থিত আছেন ডক্টর কে শশিকুমার স্পেশাল সেক্রেটারি এবং ডাইরেক্টর এআরডিডি, উপস্থিত আছেন আমাদের মেয়রিং কাউন্সিলর এবং বিশিষ্ট সমাজসেবী আমার শ্রদ্ধেয় দাদা হীরালাল দেবনাথ মহোদয়, এখানে গোমতী কোঅপারেটিভ সোসাইটি বোর্ড মেম্বার যারা আছেন, কর্মকর্তা যারা আছেন, প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বন্ধুরা, Enlight Group of Institutions আপনার ভবিষ্যৎ গড়ার ব্যাঙ্গালোরে একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। এসসি এসটি ওবিসি ছাত্রছাত্রীদের জন্য সরকারি স্কলারশিপের মাধ্যমে নার্সিং প্যারামেডিকেল পড়াশোনা করার সুবর্ণ সুযোগ।
ছাত্রছাত্রীদের শুধুমাত্র হোস্টেলে থাকা এবং খাওয়ার জন্য প্রতি মাসে 4000 টাকা বহন করতে হবে। যোগাযোগ করুন 08095555703 অথবা 9900172894 অথবা www.enlightgroup.org। Assam Downtown University enables you to unleash your true potential, whereby you can dream it and live it. Log on to www.edtu.in to explore a wide plethora of programs. Hurry, apply now.